আসসালামু আলাইকুম। রামাদান প্রিপারেশনের এই পর্বে আফরিন হোমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই মাছ মাংস অনেকগুলো বিভিন্ন সাইজে বিভিন্নভাবে আমি কেটে রেখেছি, আর এগুলো আমি কিভাবে প্রসেস করব সেগুলোই আমি আপনাদেরকে দেখাবো। পুরো রমজান মাস জুড়ে কিভাবে আপনারা এগুলো রাখবেন, তো লেটস স্টার্ট। তো বন্ধুরা, দেখতেই পেয়েছেন আমি কিছু কিছুতে গুঁড়ো মরিচ আর লবণ দিয়ে, কোনোটাতে আদা দিয়ে এবং কোনোটাতে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি এবং জিপলক ব্যাগে ভরে ফেলেছি। তো এটা এখন আমি ফ্রিজ করে ফেলবো। এটা প্রয়োজনে ধুয়েও আবার রান্না করতে পারেন, তাতে মাংসের স্বাদ এবং মাছ মাংসের স্বাদ এবং গন্ধ কোনোটাই কমতি থাকবে না। তো রমজানে ঝামেলা এড়াতে আপনারাও এভাবে করতে পারেন। ধন্যবাদ সবাইকে, সি ইউ ইন দ্য নেক্সট।